মানুষ চলাচলের আগেই ফেটে গেল আরসিসি ফুটব্রিজ। ঘটনা সিপাহীজলা জেলার মোহনভোগ আরডি ব্লকের বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েতে একটি আরসিসি ফুটব্রিজ নির্মাণ করা হয়েছে গোমতী নদীর উপরে। এই ফুটব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনের ভারী বৃষ্টিতে একটি পিলার মাটির অনেক নিচে ফেটে যায়। ক্ষুব্ধ গ্রামের মানুষ, আরসিসি ফুটব্রিজ চালু হওয়ার আগেই একটি পিলার ডেবে যাওয়ায় বৃষ্টিতে ফাটল ধরে। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত শীতল নম্বর বাড়ি থেকে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি আরসিসি ফুটব্রিজ নির্মাণ করা হয়েছে গোমতী নদীর উপরে। এই ফুটব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনের ভারী বৃষ্টিতে গোমতী নদীর জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির অনেক নিচে ডেবে যায় এবং ফেটে যায় ব্রিজ। শনিবার সকালবেলা গ্রামের মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ফেটে পড়েন। গ্রামের মানুষ জানিয়েছেন, অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই বৃষ্টিতে, সিমেন্ট কম দেওয়া হয়েছে, রড লাগানো হয়েছে একেবারে সরু, জলে থাকা অবস্থায় দেওয়া হয়েছে পিলারটিতে ঢালাই। বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছে, কিন্তু গ্রামের প্রধান এবং মেম্বার কেউ কাজ দেখতে আসেনি। যখন ঠিকাদার এই পিলারটিতে ঢালাই দেন তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না, যার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ করেছে ঠিকাদার। মেলাঘরের শ্যামল পাল এবং রিপন শাহ এই কাজ করেছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন। 1,30,43,038 টাকা কাজ ছিল এই ফুটব্রিজের। পুরো কাজটি 2 নম্বরি ভাবে করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মানুষের। কাজটি ছিল আরডি দপ্তরের। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষ। পুরো ব্রিজ ভেঙ্গে নতুন ভাবে করার দাবি জানিয়েছে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। যদি পুরো ব্রিজ না ভেঙ্গে নতুন ভাবে করা না হয় তাহলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে গ্রামের মানুষ। সুশাসনে ব্রিজের টাকা ও গিলে ফেলেছে ঠিকাদার সহ রাষ্ট্রবাদী নেতারা। 2 নম্বরি কাজ করার ফলে ঘটেছে এই বিপত্তি। খারাপ হয়েছে কিন্তু এটা ডাবছে কি হয়েছে? খারাপ কাজটা কি হয়েছে? খারাপ এটা কাজ নিজে ডাইভিং কম দিছে। এখন এই যে ফিলার গুলো বসে, একটা ফিলার দেখলাম ডাইভ গেল গা। এই ফিলার করতে প্রথমে এটা আগে আটকে গেছিল, এরপরে এটা কম ডাবাইছে, ডাবানোর পরে এলে গিয়ে ফিলারটা ডাবছে। তার মানে কইতেছে নিম্নমানের কাজ হইতেছে? হ্যাঁ, একদম খারাপ কাম করছে, কাজ হইতেছে খারাপ। তো এখানকার আপনারা প্রধান মেম্বার তারা এটারে দেখছে না যে কাজটা খারাপ? প্রধান মেম্বার এটা জনগণের দিকে চাইতে কম দেয় আর আছে। এই ফিলারটা যাতে ভাঙ্গা আবার নতুন করে পরে আমরা এলাকাবাসী এই ব্রিজটা দিয়ে চলন লাগবো। নাহলে ব্রিজ এটা মানে যে ফিলারটা ডাইভ গেছে এটা ভাঙতেই হবে, এটা ভাঙ্গা এটা ভাঙ্গা করতে হবে। ভাঙ্গা ইয়া ইঞ্জিনিয়ার উদ্ধার দেও কেটার মধ্যে রড কিটা দিছে আর সিমেন্ট কিটা দিছে। এখন পর্যন্ত কটা ফিলার এখানে আটকানো হইছে? এখানে তিনটা এই ফিলারটাই সবথেকে এই পরের যে কাজ করি না আছে এই রাজমিস্ত্রি, এটা একদম বাজে কাম করে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।